প্রিয়তমা, গত এক সপ্তাহ যাবত আজ এই নিয়ে তোমার সঙ্গে আমার তিনবার দেখা। প্রত্যেকবারই তোমার চোখে আমার চোখ, পরম স্নেহে একে অপরের দিকে তাকিয়ে থাকা, কিছু সময়ের জন্য দুজনে পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়া, অনেক না বলা কথা একে অপরকে বলতে চাওয়া, কিন্তু প্রত্যেকবারই সময়টা মাত্র কিছু মুহূর্তে। আজ আমি ভেবেছিলাম সাহস করে আমার মনের কথাগুলো তোমায় বলবো। যখন তোমায় আমি প্রথমবার দেখেছি তখন না আমি ভাবতেও পারিনি যে তুমি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটা দিন তোমার দেখা না পেলে আমার রাতের ঘুমই উড়ে যাবে, কিন্তু মনের কথাগুলো আর বলতে পারলাম কই, মনের কথাগুলো সব মনের কোণেই থেকে গেল, কথাগুলো তোমায় জানানোর সুযোগটাই পেলাম না আমি। কারণ আজ আমাদের মাঝে অনেকটা দূরত্ব, যে দূরত্ব দেপান্তরের শেষ সীমানায় ডালিম ফুলের নীলাঞ্জনে। তুমি চাইলে দূরত্বটা ভেদ করতেই পারতে প্রিয়তমা।